हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल त्रिशिकाज मम्मा। आमी होलाम रिम्पा। तुम्हारा सब कैमन आछो? आमरा किन्तु खूब भालो आछी। আর ত্রিশিকা আজকে একটুখানি দুষ্টুমি করছে। ও খালি বারবার করে স্ট্যান্ডটার দিকে, মানে ওর যাওয়ার ইচ্ছা স্ট্যান্ডটাকে। ওর খুব ইন্টারেস্ট আমার, আমি যেগুলো নিয়ে ব্লগ করি, যে ক্যামেরা মোবাইল নিয়ে ব্লগ করি, যা স্ট্যান্ড আছে সবকিছুর প্রতি ওর খুব ইন্টারেস্ট। তো ওই জন্য ও খালি যাচ্ছে ওই স্ট্যান্ডের দিকে। তো আজকে হলো কি বার গো তারো? আজ হলো বৃহস্পতিবার। আর এখন বাজছে সন্ধ্যে ৬টা। আমি এখন থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বাঙালিদের একটা ট্রেডিশনাল রেসিপি, খুবই ভালো খুবই সুন্দর একটা রেসিপি, বাসন্তী পোলাও। তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ বা নিশ্চয়ই নিজেরাও হয়তো কোনো না কোনো সময় বানিয়েছো বাড়িতে বা কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছো। তো কি খুব সহজে আমি কিভাবে বাড়িতে বানাই আমি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো আগে রেসিপিটা দেখে নাও, তারপর তো ত্রিশিকার বদমাইশি তো চলছেই, ওর বদমাইশি চলতেই থাকবে। এই দুষ্টু বাচ্চাটাকে নিয়ে না আমি, এই দুষ্টু বাচ্চাটা, আর দেখো সবাই কি বলেছে, দেখো তোমাকে দেখেছো, ওর খালি বদমাইশি, ও খালি যাবে ওই স্ট্যান্ডের দিকে, স্ট্যান্ডটা ধরবে। তো বাসন্তী পোলাওটা বানাবো, ওইটা ত্রিশিকাও খাবে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। আজকে আমি তোমাদের সাথে একটা নয় দুটো দারুণ জিনিস শেয়ার করব। আমি কিছু প্রোডাক্ট কিনেছি ফ্লিপকার্ট থেকে, সেই জিনিসটা খুবই হেল্পফুল, খুবই কাজের একটা জিনিস, সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে একটা কথা বলার ছিল বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করে বলছে এবং আমার যারা রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করে একটা জানতে পারলাম যে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো ঠিক মতো যাচ্ছে না। তো তার জন্য বুঝতেই পারছো কদিন ধরে আমি খুবই চিন্তিত আছি, কারণ আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না, কারণ ওই যে নোটিফিকেশন না গেলে পরে লোকে কি করে দেখবে বলো, তাই না? তোমরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছেই না। এবার আমি বুঝতে পারছি না যে এটা কি জন্য হচ্ছে। তো তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটা কাজ করো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, আর যারা যারা করেছো সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা তোমরা ক্লিক করে অল করেছো কিনা সেটা তোমরা একটুখানি প্লিজ চেক করে নিও। যদি করেও থাকো আরেকবার সেটাকে অফ করে অন করে দিও, কারণ হচ্ছে যে অনেক সময় হতে পারে যে ভুলে গেছো করতে বা হয়তো জানতে না, এরকম কোনো ব্যাপার। তো আমি বুঝতে পারছি না যে কেন নোটিফিকেশান যাচ্ছে না, কদিন ধরে নোটিফিকেশান একদমই যাচ্ছে না ভিডিওগুলোর আমার। আর বুঝতেই পারছো এত কষ্ট করে সারাদিন ধরে খেটে, এত ইয়ে করে সারা রাত জেগে, যদি এত কষ্ট করে আমরা ভিডিওগুলো এডিটিং করে সারা রাত জেগে ভিডিওর পেছনে এত খাটি, তারপরে যদি ঠিকঠাক ভিউ না আসে তাহলে কতটা মন খারাপ লাগে। তো সেটা শুধুমাত্র এরকম একটা ভুলের কারণে, ইউটিউবের কিছু একটা কারণে, জানি না কি জন্য হচ্ছে ব্যাপারটা। তো তার জন্য যদি আমার ভিডিওগুলোতে এরকম হয় খুবই কষ্ট লাগছে। তো তার জন্য তোমাদেরকে আমি একটুখানি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আরেকবার চেক করে নিও যে তোমাদের কাছে বেল আইকন, যে বেলের যে বাটনটা আছে সেটা ট্যাপ করে অল করা আছে কি না। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখিয়ে দিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, বাসন্তী পোলাওটা বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাকে দেখো আমি ধুইয়ে দুটো থালায় করে ছড়িয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, যাতে জলটা একদম শুকিয়ে যায়। এক ঘন্টা ধরে আমি এটা করে রেখেছিলাম। তো দুটো থালাতে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়, একদম শুকনো হয়ে গেছে, ভালোভাবে ধুইয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আমি, দেখো। আর গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার দেখো এই কাপের মেপে পরে আমি দু কাপ চাল নিয়েছি। এই কাপটাকে আমার হাতের কাছেই রাখতে হবে, কারণ এটা আমার পরবর্তীকালেও দরকার। এবার আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি, এটা নিজের স্বাদ অনুযায়ী দেবে,
যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম দেবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ঘি। ঘিটা হলো এই রেসিপিটার সব থেকে মেইন ইনগ্রিডিয়েন্ট আমি বলবো। ঘি ছাড়া কিন্তু এই রেসিপিটার মানে স্বাদটা ঠিক অতটা আসবে বলে আমার মনে হয় না। গোবিন্দভোগ চালের তো একটা সুগন্ধ আছেই, তার সাথে ঘিটা যদি এইভাবে চালের সাথে এইভাবে দেখো আমি সবকিছুটাকে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে, তাহলে কী হবে চালের ভেতরে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা ঢুকবে। আর এইভাবে মাখিয়ে আমি 30 মিনিটস পর্যন্ত আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর নেক্সট প্রসেসে যাব। আর এই যে ঘি দিয়ে যে চালটা মাখিয়ে রাখছি, চালটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটার জন্য। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম, তেলের ভাগটাই বেশি থাকবে। এবার এর মধ্যে আমি আরও 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। বললাম তো যে ঘিটা হলো এই রেসিপিটার মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা আমার মনে হয়, তো ঘিটা গলে যাক। তারপরই আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো আমার কাছে কাজু কিশমিশ আছে, কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলটাতেই আমি একবারে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। তাহলে কী হবে চালটা কিন্তু একদম ঝুরঝুরা হবে, যখন দেখবে বাসমতি রাইসটা রেডি হয়ে যাবে দেখবে চালটা কিন্তু একদম জড়ো জড়ো হয়ে থাকবে না। এইভাবে হালকা ফ্রাই করে নিলে চালটা একদম ঝুরঝুরা থাকবে। তাতে করে কী হবে বলো তো, দেখতেও ভালো হবে আর খেতে তো টেস্টি হবেই। এবার দেখো আমি দেখছি যে আমার মনে হচ্ছিলো একটুখানি সন্দেহ হচ্ছিলো যে আমি ফ্রাইং প্যানটাতে করছি হবে কি না, তো আমি ভাবছি এটাকে ট্রান্স কড়াইটাতে, বড় কড়াই আছে ভালোভাবে হবে সেটাই। এবার কড়াইটাতে আমি নিয়ে নিয়েছি পুরোটাই, এটাতেই ভালো হলো ওইটাতে হতো না। এবার দেখো এই যে এই কাপটা বললাম যে আমার হাতের কাছে রাখতেই হবে, এই কাপটা পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে এটা। এই কাপের আমি 2 কাপ চাল দিয়েছিলাম, যেহেতু 1:2 অনুপাতে জল দেব, মানে 2 কাপ চাল দিলে 4 কাপ জল দেব, ডাবল হয়ে যাবে জলের পরিমাণটা। তো 4 কাপ আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এই জলটা আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে নুন আর মিষ্টিটা সমান আছে কি না, যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি এখনই আমি অ্যাড করে নেব, কারণ পরবর্তীকালে যদি অ্যাড করতে যাই ভাতগুলো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখনই একবারে চেক করে নুন আর মিষ্টিটা ঠিক মতো দিয়ে দিই। ব্যাস এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি স্টিম আঁচে রেখে দেবো। তারপর দেখো 15 মিনিট হয়ে গেছে, আর আমি এবার একটুখানি খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখনও একটু বাকি আছে, জল জলও রয়েছে, একদম শুকনো হয়ে যাবে জিনিসটা আর চালটাও আর একটু সেদ্ধ হবে। তো আমি এটাকে আবার ঢাকা দিয়ে আরও 15 মিনিট মতো স্টিম আঁচে রেখে দেব। আবার একটু ঘুরে টুরে 15 মিনিট পর আমি আবার চলে এসেছি। দেখো এটা কিন্তু জলটা একদম টেনে গেছে আর চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে তোমরা তো ভিডিওতে দেখছো, আর আমি সামনে যখন রান্না করছি আমার মানে কি বলবো, এত মানে এখনই মনে হচ্ছে যে খেতে বসে পড়ি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। তো দেখো আস্তে আস্তে হালকা করে নাড়িয়ে দিচ্ছি আমি, কারণ বেশি নাড়াচাড়া করলে আবার ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু আমার হয়ে এসছে আর নুন মিষ্টিটা তো একদম সমান আছে, পারফেক্ট আছে, আমি জলটাতে যেহেতু দেখে নিয়েছিলাম। আর এখন যদি মিশাতে যাই, তোমরা চাইলে এখন চেক করে মিশাতে পারো, কিন্তু ওই যে চিনি যদি কম থাকে চিনিটা আবার গলতে, দেখো এ দেখো ভাতটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে।
তো এটাকে আমি এবার বন্ধ করে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আর আমার কিছু কারুকার্য করার দরকার নেই। আর বাসন্তী পোলাওটা যেহেতু একটু মিষ্টি হয়, তার সাথে একটু ঝালঝাল কিছু তো দরকারই, তাই আমি একদম ঝালঝাল করে আজকে চিকেন বানাচ্ছি। চিকেনের রেসিপিটা আর আজকে শেয়ার করছি না, আগে করেছি আমি। ওফ, রান্নাঘরে এতক্ষণ থাকতে থাকতে পুরো মানে ঘেমে চুড়ে একদম জল হয়ে গেল। এইবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, যেটা যে বললাম যে আমি একটা জিনিস পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। খুবই সুন্দর একটা জিনিস, খুবই হেল্পফুল একটা জিনিস। তো দেখো, তোমরা দেখাই, এই যে এটা কি বলো তো, এটা দেখো, দেখতে স্টেপলারের মতো, কিন্তু এটা কিন্তু খুবই কাজের জিনিস। স্টেপলারও কাজের জিনিস, বাট এটা আমাদের ঘরে যদি প্রত্যেক জনার কাছে যদি থাকে খুবই হেল্পফুল হয়। কারণ আমার মতো পাবলিক যারা মানে সেলাই করতে ঠিকঠাক জানে না, বা সেলাই করতে করার নাম শুনে পরে আমার যেরকম গায়ে জ্বর আসে, তো সেরকমই দেখো এই প্রোডাক্টটা হলো। এটা বুঝতে পারছো, এখানে একটা ছুঁচ আছে, এটা হলো স্টেপলারের মতনই, এটা হলো একটা স্টিচিং মেশিন, স্টেপলার স্টিচিং মেশিন, ঠিক আছে। তো এই মেশিনটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মানে কি বলবো আমি এই মেশিনটা সম্বন্ধে। আমি তো ভাবছিলাম হয়তো যে কাজ করবে কি না ঠিক মতো, কারণ রিভিউগুলো ঠিক সেরকম অতটাও ভালো দেখিনি, তো তাও আমি একটা রিস্ক নিয়ে পরে কিনেছি। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম যে যারা রিভিউ খারাপ দিয়েছে হয়তো বা ঠিক মতো ইউজ করতে পারেনি কি জানি না, বাট এটা যদি ঠিক মতো ইউজ করা যায় এর থেকে বেশি হেল্পফুল জিনিস, মানে আমাদের মতন পাবলিকদের কাছে যাদের গায়ে জ্বর আসে, যে ছোটোখাটো জিনিস ধরো একটুখানি নাইটির কোনাটা ছিঁড়ে গেল বা মেয়ের কোনো একটা জামা, তার জন্য কতবার করে টেলারের কাছে দেবো। ছোটোখাটো একটা জিনিসের জন্য যে ওই ছুঁচুতো নিয়ে আলাদা করে বসা একদমই হয় না, সম্ভব হয় না। তো তার জন্য এরকম একটা মেশিন যদি ঘরে থাকে তাহলে কিন্তু, আমি এই মেশিনটা আমার এত ভালো লেগেছে যার জন্য আমি তোমাদেরকে আজকে ব্লগে এটার সম্বন্ধে বললাম, ঠিক আছে। আর এর সাথে দেখো এরকম কিছু জিনিসপত্র দিয়েছে, এগুলো হচ্ছে ওই সুতো রিলটা গুটানোর জন্য। তো দারুণ একটা জিনিস। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা, তিশিকাকেও খাইয়ে নি। চলো তিশিকা, তোমার খিদে পেয়েছে, তারপর ঘুমু ঘুমু করবে, তুমি একটুখানি বলে দাও তো মাম্মা। চলো তিশিকা, আজকে তিশিকার কত বুদ্ধি জানো, কি করেছে আজকে বলে দিয়ে কি করেছো তুমি, বালিশগুলোকে নিয়ে ওইখানে এক জায়গাতে স্তূপ করে উঁচু করেছে, উঁচু করে ওইখানে তাকে আমার যত সাজের জিনিস আছে, আমি নিচে তাকে তো রাখতে পারি না ওর জ্বালাতে, ওপরে তাকে রেখেছি, ও সেইখান থেকে পর্যন্ত টেনে টেনে সব নিচে নামাচ্ছে, এই হচ্ছে ওর কাণ্ড, মানে কি বলবো। তারপরে ঘুম পাড়ি দিয়ে আমি রান্নাঘরে গেছি, রান্না করছি, কোন সময় এসে মানে আমি বারবার করে তুকি মেরে ওকে দেখি, তারপর দেখছি একবার যে ও এখানে একটা পা ঝুলিয়ে বসে রয়েছে, মানে উনি ঘুম থেকে উঠে খাট থেকে নেমে উনি খেলা করবেন, এই হচ্ছে ওর কাণ্ড। ওর খাট থেকে নামতে পারে বলো তো, আবার মুখটাকে কিরকম করে ঘুরালো যে মাম্মা আমার নিয়ে বদনাম করছে, দেখে দেখছিল এতক্ষণ ধরে আমার দিকে তাকি তাকি কটমট করে, পাকা বুড়ি হয়েছে একটা, যে আমার নিয়ে শিকায়ত করছে মাম্মা। আসো, আসবে না, বলেছি না ওই জন্য। আনাও, তুমি কি খাচ্ছ পোলাও, কেমন খেতে বাবা, করে দাও তো, ইয়াম্মি 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 করে দাও, করো, কেমন খেতে, করে দাও তো একটুখানি, করো, খাচ্ছ তুমি পোলাও খাচ্ছ, বাবা তিশিকা তো পোলাও খেতে পারে, খুব ভালো লাগছে না তোমার, এটা এইরকম খাবার গুলোই তোমার পছন্দ, দুধ রুটি দেব খাবে না, ডাল রুটি মানে রুটি জিনিসটা খুব একটা পছন্দ করে না আমি যেটা দেখছি, ভাত টাত দিলে পরে রাত্রেবেলা তো যদি সেদ্ধ ভাতও খাওয়াই ওইটা ঠিক খেয়ে নেবে, তা কি রয়েছে দেবো ক্যামেরা দেখে কেমন, বন্ধুদেরকে একটু হাই করে দাও, বন্ধুদের একটু হাই করে দাও, বন্ধু
পাচ্ছে না এবার এবার তোমার গুনগুন পাচ্ছে আমি বুঝতে পাচ্ছি তো গুনগুন পাচ্ছে এবার বুঝতে পারছো তো ওই যে চোখ নাক ডলা আরম্ভ করেছে মানে গুনগুন পাচ্ছে না সব টিপ টিপ সব উঠিয়ে দিয়ে কি অবস্থা করছে না আর খাবে না কি করবে চোখ পুরো একদম আমার ঘুমে ভর্তি হয়ে গেছে বাসন্তী পোলাওটা যা হয়েছিল না জাস্ট মানে কি বলবো আর এত সুন্দর মানে এত ঝুরঝুরা হয়েছে একদম দলা পাকায়নি এত সুন্দর ঝুরঝুরা হয়েছে এত সুন্দর লাগছিল মানে ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা জাস্ট এরকম লাগছিল তো তোমরাও কিন্তু যদি আমাদের এই খাওয়াটা দেখে পড়ে তোমাদেরও যদি খেতে ইচ্ছা করছে মানে তোমাদেরও যদি মানে দেখে পড়ে বাসন্তী পোলাওটা দেখে মানে জাস্ট জিভে জল চলে আসছে তাহলে অবশ্যই কালকেই বানিয়ে নাও তোমরা দারুণ হয়েছিল আর কালকে তো লকডাউন কালকে সবাই বাড়িতে থাকবে আমার বরের ডিউটি আছে সেটা আলাদা কথা যারা যারা বাড়িতে থাকবে তারা তারা ভালো মন্দ খাও দাও এরকম সুন্দর সুন্দর রান্না করো কালকের দিনটা ভালোভাবে এনজয় করো আর আমি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুখী থাকবে নিজের ফ্যামিলির সাথে নিজের বাচ্চাকে নিয়ে কালকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 ও আরেকটা কথা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো তোমরা দেখছো ভিডিও সাবস্ক্রাইব করছো না এরকম করো না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে ওইটা না করার জন্য কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো যাচ্ছে না জানো তো ওই জন্য আমার কেউ দেখতে পাচ্ছে না ভিডিওগুলো ঠিক আছে তাহলে ওটা অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে বাসন্তী পোলাওটা কীরকম হয়েছে তোমরাও কি এরকমভাবেই বানাও কি না নাকি অন্য কোনো পদ্ধতিতে বানাও সেটাও আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো ওরকমভাবে একদিনকে ট্রাই করার ঠিক আছে আর তোমাদের প্রিয় তৃষিকাস মাম্মা চ্যানেলের একটা ফেসবুক পেজও আছে আর ইনস্টাগ্রামেও আমাকে পেয়ে যাবে তো তোমরা ওইখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে কথা বলতে পারো তোমাদের নতুন নতুন কোনো রেসিপি যদি তোমরা বানাও সেটা আমাকে ওইখানে ফটো শেয়ার করতে পারো রেসিপিটা শেয়ার করতে পারো আমি আমার চ্যানেলে তোমাদের রেসিপিগুলো বানিয়ে আমি কিন্তু সবাইকে দেখাতে চাই যে আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর রেসিপি আমাকে পাঠিয়েছে তোমার নাম উল্লেখ করে আমি কিন্তু দেখাতে পারি চাই তো তোমরা যদি সেরকম চাও তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা আমাকে পাঠাতে পারো আর ইনস্টাগ্রামের আইডি ফেসবুক পেজের আইডি সব কিছু দেখবে এর নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে সব লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট ওখানে পৌঁছে যাবে তাহলে অবশ্যই একবার চেক করে নাও ঠিক আছে চলো